সাতক্ষীরার ভোমরা বন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর ও দিনাজপুরের হিলি বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক। রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে যশোর সহ দেশে বিভিন্ন হাট বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামে। তবে বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন নিয়েছে নানান পদক্ষেপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। স্থলবন্দরগুলোর বাইরে ভারতীয় সীমান্তে অপেক্ষা করছে শত শত পেঁয়াজের ট্রাক। বৃহস্পতিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজের কোনো ট্রাক প্রবেশ করতে দেখা যায়নি। ভোমরা স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গায় ব্যবসায়ীদের পূর্বের LC করা প্রায় 165টি পেঁয়াজ ভর্তি ট্রাক অনুমতি পেলেই বাংলাদেশের সীমান্ত পার করবে। টাস্কফোর্স গঠন করে এটি ভোমরা পোর্টে টাস্কফোর্স সকাল থেকে কাজ করেছে এবং গতকালই এখানে জেলা টাস্কফোর্স কমিটির একটি সভা করে ভোমরা পোর্ট সংশ্লিষ্ট যারা তাদেরকে নিয়ে আলোচনা করে পরিস্থিতিটি পর্যালোচনা করা হয়েছে। এদিকে বেনাপোল স্থলবন্দরের উল্টো দিকে ভারত সীমান্তে পেট্রোপোলে আটকে আছে 300 ট্রাক। বিশ্বকর্মা পূজার জন্য আজ ভারতের সীমান্ত বন্দরে ছুটি রয়েছে। এছাড়া আগামী 3 দিনের ছুটির ফাঁদে পড়ে ওই ট্রাক কবে নাগাদ বাংলাদেশে ঢুকবে তা নিয়ে কিছুটা অনিশ্চিত ব্যবসায়ীরা। ভারতের পেট্রোপোল বন্দরে প্রায় 300 ট্রাক ও 42 বগির 3টি ট্রেন আটকে আছে। এই কারণে ভারতের বনগাঁ শহরের ব্যবসায়ীরা খোলা বাজারে পেঁয়াজ বেচতে শুরু করেছেন। ভারতের বন্দর এলাকায় যে সমস্ত পেঁয়াজ ভর্তি গাড়ি দাঁড়িয়ে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়, এই সমস্ত গাড়িতে পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। অনেক গাড়ি থেকে পেঁয়াজ আনলোড করে এখন খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। পূর্বে এলসিকৃত প্রায় 72টি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ভারতের অনুমতি মেলেনি। আজ বাংলাদেশে পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এদিকে আরও ঊর্ধ্বমুখী দিনাজপুরের পেঁয়াজ বাজার। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা তৎপরতা কিছুতেই রুখতে পারছে না পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। পেঁয়াজ সকালেই শেষ হয়ে গেছে, সব পেঁয়াজ সেই সবাই চালাচ্ছে, এইভাবে চলতে আছে। এলসি বন্ধ করে দিয়েছে, এখন বাজারে কোনো এলসি পেঁয়াজ নেই, দেশি পেঁয়াজ আছে। এদিকে যশোরে পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালে শহরের বড়বাজার, চুয়াডাঙ্গা, বাস স্ট্যান্ড, কাঁচাবাজার সহ অন্যান্য বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।